একটা ফ্লপ 21 জুলাইয়ের সমাবেশ, এটুকুই আমি বলতে পারি। কমিশন করে আপনি সেই কমিশনের হেড, আপনি বলুন, নামের তালিকা বের করুন, আর তা যদি না করতে পারেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছে আপনি পাগলা গারদে যান। যাদের জন্য সমাবেশ তাদের নাম একবারের জন্য মমতা ব্যানার্জির মুখে আসলো না, এটাই মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির কথার ক্রেডিবিলিটি আছে? আর মমতা ব্যানার্জি এটা যেন মাথায় রাখেন, মমতা ব্যানার্জিরাও যা যা ফাইলে সই করছেন আজ নয়তো কাল তা আমরা খুলে দেখব। ভাইপো ইডিয়া সিবিআই এর নোটিশ খেয়েছে, আপনি অন্যান্য ভাইপো ভাইজিদেরকে জিজ্ঞেস করছেন তারা ভয় পাবে কি না, তারা নোটিশ খেয়েছে নাকি? কথাটা বলছি না, মিথ্যাচার ভুয়ো ভাওতাবাজি এই গোটাটার ওপর তৃণমূলের জন্ম। মমতা ব্যানার্জি নাকি গোটা দেশ জুড়ে মোদির বিরুদ্ধে লড়াই করছেন, কিন্তু মমতা ব্যানার্জি উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে যাবেন না। কেন? ইডি এখন চার্জশিট দিচ্ছে, একের পর এক ইসিএলের কর্তাদের নাম আসছে, তাই সেটাকে যাতে কিছুটা ঠেকানো যায়, রক্ষে করা যায়, তাই জন্যই এই সেটিং পরিষ্কার আছে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, মৌমিতা রয়েছে আপনাদের সঙ্গে। 21 জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ, সেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন সিপিএমের আমলে নাকি 10 লক্ষ টাকায় চাকরি হতো, এবং তখনকার দিনে সিপিএমের নেতারা চাকরি পার্টি করতেন, না তাদের বউয়েরা নাকি চাকরি করতেন। এই বিষয়ে আমরা সরাসরি কথা বলে নেব, বিশিষ্ট আইনজীবী সায়ন ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে, কী বলবেন? না দেখুন, আমি আপনাকে বলছি, মমতা ব্যানার্জি তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রীও বটে। মমতা ব্যানার্জির মন্ত্রিসভা চলছে, মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় 220 না 221 জনের এমএলএর স্ট্রেংথ আছে বাইরে থেকে। সিপিআইএম যদি কোনো দুর্নীতি কোথাও করে গিয়ে থাকে, বুদ্ধদেব ভট্টাচার্য যা যা ফাইলে সই করেছেন তা মহাকরণে রাখা রয়েছে, টেনে বার করুক, টেনে বার করে মানুষকে দেখাক যে এই এই ফাইলে এই এই দুর্নীতি আছে। শেষ 11 বছর ধরে তো আমরা বলছি, আমরা যা যা ফাইলে সই করেছি আপনার কাছে ওই ফাইল আছে, আপনি টেনে বার করে দেখান। আর মমতা ব্যানার্জি এটা যেন মাথায় রাখেন, মমতা ব্যানার্জিরাও যা যা ফাইলে সই করছেন আজ নয়তো কাল তা আমরা খুলে দেখব। উনি বাজার গরম করবার জন্য যা বলছেন বলুন, কিন্তু উনিও তো বুঝলেন যে উনি বলেছিলেন ওনারা ক্ষমতায় আসলে আমাদের নেতা মন্ত্রী যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলের মধ্যে পুরব, উল্টে আমরা দেখতে পেলাম ওনার মন্ত্রিসভার সেই সময়কারের মন্ত্রী দুর্নীতির জন্য জেল খেটেছে। মমতা ব্যানার্জির কথার ক্রেডিবিলিটি আছে? মমতা ব্যানার্জি বলছেন বিকাশ বাবু আপনার সময় জন্ম সার্টিফিকেটের ঘাপলা হয়েছে, তা ঘাপলা হয়েছে আপনি ঘাপলা বের করুন, নাকি বিকাশ ভট্টাচার্য ঘুষ দিয়েছে নাকি রাজ্য সরকারকে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ঘুষ দিয়ে বলেছে না বের করতে পারবেন না। গতকাল আমাদের রাজ্যসভা সাংসদ ডাইরেক্ট ওপেন চ্যালেঞ্জ ছুড়ে বলেছে যে আপনি 15-7 দিনের মধ্যে কমিশন করে আপনি সেই কমিশনের হেড, আপনি বলুন নামের তালিকা বের করুন, আর তা যদি না করতে পারেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছে আপনি পাগলা গারদে যান। এখন আমি বলছি না পাগলা গারদে যেতে, আমি বলছি যে হারে মিথ্যার প্রতিশ্রুতি, ভণ্ডামি, মিথ্যাচার, রাজনীতির মানে উদাসীন, রাজনৈতিকভাবে উদাসীন, কোনো নির্দিষ্ট বার্তা নেই, একটা ফ্লপ 21 জুলাইয়ের সমাবেশ, এটুকুই আমি বলতে পারি। কারুর কিছু জানবার থাকলে গিয়ে আরটিআই করে জানবে, মমতা ব্যানার্জিকে দেখাতে হবে না। আর মমতা ব্যানার্জির কাছে যদি কাগজ থেকে থাকে দেখাবেন উনি, 21 জুলাই কমিশন কোথায়? গতকাল মঞ্চ থেকে চপ হলো, মুড়ি হলো, পশ্চিমবঙ্গের তথাকথিত মহানায়ক একটা গ্যাস ধরে দাঁড়িয়ে পড়লেন, সব হলো, শুধু যে শহীদ হয়েছিল তার নাম একবারের জন্য মমতা ব্যানার্জির মুখে আসলো না। যাদের জন্য সমাবেশ তাদের নাম একবারের জন্য মমতা ব্যানার্জির মুখে আসলো না, এটাই মমতা ব্যানার্জি। প্রমাণিত আজকে গোটাটাই ভাওতাবাজি, মিথ্যা, এর ওপরেই তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে। দুটো কথা, এক, মমতা ব্যানার্জি চেঁচিয়ে চেঁচিয়ে বললেন আপনারা কেউ ইডিকে ভয় পাবেন না তো, আপনারা কেউ সিবিআইকে ভয় পাবেন না তো। আরে ভাই, নিজের ভাইপো ইডি আর সিবিআই এর নোটিশ খেয়েছে, আপনি অন্যান্য ভাইপো ভাইজিদেরকে জিজ্ঞেস করছেন তারা ভয় পাবে কি না, তারা নোটিশ খেয়েছে নাকি? এক নম্বর কথা। দু নম্বর কথা, গতকাল বিকেলবেলায় তৃণমূল এবং বিজেপির জগদীপ ধনকর উপরাষ্ট্রপতির প্রার্থী নিয়ে যে নিজেদের মধ্যে যে বোঝাপড়া সেটা প্রকাশিত হয়ে গেছে। তৃণমূল বলে দিয়েছে জগদীপ ধনকরের বিরুদ্ধে তারা ভোট দেবে না, তারা ভোটে অংশগ্রহণই করবে না, সোজা কথায় জগদীপ ধনকরের বিরুদ্ধে তারা ভোট দেবে না। তাহলে মানুষ বুঝতে পেরে যাচ্ছিলেন যে তৃণমূল আর বিজেপি এ দুজনে একসাথে হাতে হাত ধরাধরি করে চলছে, তাহলে এরা যে একে অপরের বিরুদ্ধে লড়াই করছে এটা বোঝানোর জন্য আমায় কী করতে হবে? সকালবেলায় চা খাওয়ার জন্য ইডিকে পাঠিয়েছে পার্থ চ্যাটার্জির বাড়িতে। আরে ভাই, পার্থ চ্যাটার্জির বাড়িতে যাতে ইডি যায়, সিবিআই যায়, যাতে প্রসিকিউট হয়, তার জন্য বামপন্থীরা আন্দোলন করেছে, তার জন্য বামপন্থীরা রাস্তায় লড়েছে, আদালতে লড়েছে, এর ক্রেডিবিলিটি বামপন্থীদের। কিন্তু দুর্ভাগ্যের এই সিবিআই, এই ইডি
এ হচ্ছে পুরো মানে কি বলবো বলুন তো, মানে ভিতরটা তো অন্তঃসার শূন্য, কিছু নেই, শুধু আওয়াজ আছে, ফাঁকা আওয়াজ। তার কারণ বিজেপি তৃণমূল নিজেদের মধ্যে বোঝাপড়া করে চলছে। তৃণমূল মঞ্চ থেকে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ করছে, কিন্তু বিজেপির প্রার্থী, উপরাষ্ট্রপতি যিনি প্রার্থী, তার বিরুদ্ধে ভোট দেবে না। তৃণমূলের নেত্রী, তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী আছেন, তিনি বিরোধীদের যে বৈঠক ছিল উপরাষ্ট্রপতির, তিনি সেটা অ্যাটেন্ড করতে গেলেন না। অন দ্য কন্ট্রারি উনি কী করলেন, উনি রাজভবনে চলে গেলেন, গিয়ে রাজ্যপাল এবং ওই আসামের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপির মুখ্যমন্ত্রী, তাদের সাথে গিয়ে বৈঠক করলেন। সুতরাং বিজেপি তৃণমূল এটিম বিটিম বোঝা যাচ্ছে। এটা মানুষের কাছে যাতে না আর প্রকাশিত হয় তাই জন্য সকালে ইডি পাঠিয়েছি, এ দিয়ে লাভ নেই, মানুষ বুঝে গেছে, যা বোঝার মানুষ বুঝে গেছে। আমি আপনাকে বলছি বিজেপি নেতা মুকুল রায় ধরুন, তার সাথে আমি আপনাকে বলছি যে এই যা যা গেছে, ধরুন গত বছরের যখন শহীদ স্মরণ হয়েছে, গত বছরের শহীদ স্মরণের সময় তো মানে শহীদ সমাবেশ তৃণমূলের ভাষায়, সেই সময় আমি অর্জুন সিংকে দেখতে পেয়েছিলেন, পাননি তো। এবছর অর্জুন সিংয়ের মনে হয়েছে না না 1993 সালে শহীদ হয়েছিল, এবছর আমি যাব। ধরুন আড়াই বছর আগে আপনি শুভেন্দু অধিকারীকে দেখতে পেতেন, আড়াই বছর পরে আপনি শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছেন, পাচ্ছেন না। আমি গোটাটা বলছি না মিথ্যাচার, ভুয়ো, ভাঁওতাবাজি, এই গোটাটার ওপর তৃণমূলের জন্ম। জন্মকালের আগে তৃণমূল তার পরিচয় দিয়েছিল যে হোয়াট ইজ তৃণমূল কংগ্রেস, জন্মের আগে। তাই আপনাকে আমি বলছি যে আর মানে মুকুল রায় বলেন যাই বিজেপি তাহাই তৃণমূল, আর এরা বলে যে মুকুল রায়ের নাকি কি সোডিয়াম পটাশিয়াম কম বেশি আছে। গোটা রাজ্যে তৃণমূল আর বিজেপির নেতাদের মধ্যে সোডিয়াম পটাশিয়াম কারোর যদি ঠিক থেকে থাকে সেটা একমাত্র মুকুল রায়ের আছে, কারণ উনি সত্য কথাটা সত্যিভাবে বলেছেন। মুকুল রায় ওই মঞ্চে যাবে সেটাই স্বাভাবিক। আপনি এত অবাক হচ্ছেন কেন? মুকুল রায় এখনও স্পিকারের কথা অনুযায়ী বিজেপির নেতা, মুকুল রায় গেছেন তৃণমূলের সমাবেশে। মমতা ব্যানার্জি নাকি গোটা দেশ জুড়ে মোদির বিরুদ্ধে লড়াই করছেন, কিন্তু মমতা ব্যানার্জি উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে যাবেন না। কেন? ইডি এখন চার্জশিট দিচ্ছে, একের পর এক ইসিএলের কর্তাদের নাম আসছে, তাই সেটাকে যাতে কিছুটা ঠেকানো যায়, রক্ষে করা যায়, তাই জন্যই এই সেটিং পরিষ্কার আছে। রাজ্যে আবারও বিষমদ কাণ্ড, হাওড়ার ঘুষুরিতে বিষমদকে এতজন মানুষের মৃত্যু, কী বলবে? সরকার কম্পেনসেশন দেবে, বিষমদকে মরবে 5 লাখ টাকা করে দেবে, উদাসীন সরকার, এতে নতুন করে কিছু বলার আছে নেই। সংগ্রামপুর বিষমদ কাণ্ড থেকে যে রাজ্যের সরকার কোনো শিক্ষা গ্রহণ করেনি তা এই 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 কাণ্ড আবার প্রমাণ করে দিচ্ছে। কারণ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে হারে আবগারি দপ্তর লাইসেন্স বিলি করেছে, সেখান থেকে আমরা একটা বিষয় খুব পরিষ্কার হয়ে গেছে যে এই ট্যাক্সের টাকাতেই রাজ্যটা চলছে, সেটা খুব স্বাভাবিক। এবং সেই টাকায় মোৎসব হচ্ছে, সেই টাকায় উৎসব হচ্ছে, সেই টাকায় নাচাগানা হচ্ছে, সেই টাকায় মন্ত্রীরা নীলবাতির গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে। এই তো রাজ্যটার অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। গতকাল সব শুনলাম, এসএসসি কবে হবে শুনলাম না, টেট কবে হবে শুনলাম না, গ্রুপ সি গ্রুপ ডি কবে হবে শুনলাম না। এত এত অপদার্থ মন্ত্রিসভা এই রাজ্যের মানুষ আগে কখনো দেখেনি। 2021 সালে তৃণমূল কংগ্রেস ভোটে জিতেছিল, কিন্তু সেই ভোটে জেতাটা ছিল বিজেপি বিরোধী ভোটকে একত্রিত করা, আর বিজেপি যে ভোট পেয়েছিল সেটা হচ্ছে তৃণমূল বিরোধী ভোটকে একত্রিত করা। মাঝখান থেকে মিডিয়ার একটা ভূমিকা ছিল যে হয় বিজেপি নয় তৃণমূল, নয় তৃণমূল হয় বিজেপি, এই দুয়ের মধ্যে তোমাকে বাঁচতে হবে। মানুষ তৃতীয় পক্ষের দিকে কনসেন্ট্রেট করতে পারেনি। শেষ 1-1.5 বছরের মানে রাজ্যে যা যা উপনির্বাচন হয়েছে, রাজ্যে যা যা নির্বাচন হয়েছে, মানুষ বুঝিয়ে দিয়েছেন যে মানুষের কী ভাবনা চিন্তা মস্তিষ্কের মধ্যে রয়েছে। 21 জুলাই একটা ফ্লপ শো, দ্যাট ইজ ইট, আমি আপনাকে এইটুকু বলতে পারি, ইজ আ ফ্লপ শো। কলকাতার বড় বড় জার্নালিস্ট যারা তৃণমূলের বিট কভার করতেন এতদিন ধরে, বুমটা বন্ধ করে, ক্যামেরা বন্ধ করে তাদের সাথে একটু কথা বলব। এত জৌলুসীন শো, সমাবেশ আগে কখনো তৃণমূল কংগ্রেস করেছে বলে আমার মনে হয় না।